আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই তো একটা সাহস, সাহসিকতা দেখাও আমাদের। ম্যাম আই লাভ ইউ। ম্যাডাম তো মহা খুশি পাইছিসে। মাসুদ রানা হলো একটা ক্যারেক্টার, এর আগে আমরা উপন্যাস পড়েছি, বই পড়েছি, সেই মাসুদ রানাকে নিয়ে একটা মুভি বানানো হচ্ছে। কে হবে এই মাসুদ রানা? পাবো যে আসলে কে হতে যাচ্ছে মাসুদ রানা। সো আর ইউ অল এক্সাইটেড? মাসুদ রানা হতে হলে প্রথম শর্ত, ওজন ঠিক আছে কিনা, হাইট ঠিক আছে কিনা, মোট কথায় পারফেক্ট ম্যান হতে হবে। রাউন্ডে থাকছে দুটো চ্যালেঞ্জ, প্রথমে ইন্টেলিজেন্স চ্যালেঞ্জ, তারপর ফিটনেস চ্যালেঞ্জ। তাহলে চলুন বন্ধুরা, কে হতে যাচ্ছে এই মাসুদ রানা আর কেমন তার বিচারক, পুরো ভিডিও জুড়ে থাকছি আমি ম্যাক্স পয়েন্ট এলভি। ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি ডিসাইড করেন যে আমি থাকবো আমতে বাট কে লাভ নাই আপনি নিজে। ও গড, কে কার জন্য সেক্রিফাইস করতে পারি? আমি সেক্রিফাইস করব। আপনি সেক্রিফাইস করুন। আই প্লিজ। আপনিও করছেন না? থ্যাংক ইউ। দুই বন্ধু বলে এখানে থাকার কি কোনো অধিকার নেই? রিলেশন করব না, সো প্লিজ আমাকে বিরক্ত করবেন না। খোদা হাফেজ, আমিও চাই না তোমাকে। গো টু হেল। ভাবছি অভিনয়, এখন তো দেখছি গো টু হেল সত্যি সত্যি জাহান্নামে পাঠাই দিল। বাইরে নেবেন কে মাপছে? এখানে মাপ হয়েছিল আর আমারও জানা ছিল। কিভাবে জানছেন এটা? এমনি ঘুমে জানছেন? কিভাবে মাপছে, কোথায় মাপছে, কোন দোকানে গিয়ে মাপছে, ঘুমের ঘরে মাপছে, জাস্ট কি ওনার মতো হতে চায় নাকি হিংসা হয়? কোন অপশন? লাস্ট 1 মান্থ এগো 511 লেখা, কিন্তু জল্পনার কল্পনার শেষ নেই। 1 মিনিট হাসতে হবে। 1 মিনিট? হ্যাঁ 10 সেকেন্ড হবে। এইটা কেমনে সম্ভব? মিডিয়ার সব নায়করাই কি অভিনয়ের আগে 1 মিনিট হেসে নেয়? সেদিন ভোরে ভোর ভোরে কি ভোরে জাজের কি কানের প্রবলেম ছিল নাকি আমাদেরই কানের প্রবলেম হলো? সবকিছু তো ঠিকঠাকই চলছে, তবুও আহা বুঝলাম না। কার গান? ওয়ারপিস। ওয়াও, ওকে বাই। বাই বলার কি ছিল? বাই যদি হবে তাহলে এত অভিনয় করার কি প্রয়োজন ছিল? যে হাইট এই ভদ্রলোকের সাথে, নিজের কে মন চাইতেছে যে আমি মাসুদ রানা হই? বি অনেস্ট। হ্যাঁ, এই ভদ্রলোকটাকেই তো মাসুদ রানা বানাতে পারতেন, এত আয়োজন করার কি দরকার ছিল? খামাখা গো গো গো। এইটা কি হলো, কি দেখতেছি চোখের সামনে? নিতে পারি? তুমি এটা চ্যালেঞ্জ নিতে পারবা? ট্রাই তো করব। অবশ্যই, এক দূর দিয়ে চলে যাবা। গো। ছেলেটাকে দেখে নরম স্বভাবেরই মনে হচ্ছিল, তবে এটা কেমন চ্যালেঞ্জ দিলেন বিচারক যে এক দৌড়ে বাড়ি। আই গেঞ্জি পরার উদ্দেশ্য হচ্ছে, সরি, আমার কাছে ভালো লাগে এটা। আমার তো ভালো লাগতো, যেখানে যাবে না আপনার ভালো, আমার চোখের তো একটা শান্তি আছে। আমার আমি তো চোখের কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। হাসবা না, আরে এই যে কাটিংটা দেখেন, হ্যালো দোস্ত, আমি তো ইফতিকার আহমেদ ফাহমের হেয়ার স্টাইল দেখতেছি, তোমরা কোনটা দেখতেছো? বাংলাদেশের সব স্মার্ট ছেলেরাই ভারতের দিকে পালাইছে বিচারকদের মতে, আমার তো তাই মনে হয়। দেশ প্রেম, প্যাট্রিয়টিজম। কি? প্যাট্রিয়টিজম। ও ওয়াও, টিজম। আর তো থাকা গেল না, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। বিচারকদের সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না।